কখন আসবা কেন আসছ না আশা উচিত ছিল আচ্ছা যেও না আমার খুব ভালো লাগে শোনা জয়কিনের টেনশন করি তার থেকে বেশি বেশি টেনশন করে ওর বাবা হ্যালো বন্ধুরা বিচ্ছেদের পরও কয়েকদিন অপু বিশ্বাসকে না দেখলে পাগল হয়ে যান সুপারস্টার শাকিব খান এবং শাকিব খানের পরিবারের সদস্যরাও শাকিব অপুর বিচ্ছেদের পরও এখনও ভালো সম্পর্ক তাদের মাঝে এমন সম্পর্ক দেখে তাদের এক হওয়ার গুঞ্জন আরও জোরালো হচ্ছে সম্প্রতি একটি টিভি প্রোগ্রামে অপু বিশ্বাস একটি ইন্টারভিউতে বলেন বিচ্ছেদের পরও অপু বিশ্বাস কোথায় যাচ্ছে কি করছে খোঁজ খবর রাখেন শাকিব সহ তার পরিবারের সদস্যরা আর তার প্রতিদিনের কাজের জন্য শাকিব এবং তার পরিবারের কাছে কৈফত দিতে পছন্দ করেন অপু বিশ্বাস আগলে রাখা যে আমি কি করছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি একটা কৈফিয়তের ব্যাপার আসলে আমি তো ভীষণ বলবো তাছাড়া শাকিব খান যখন অপু বিশ্বাসকে বাসায় আসতে বলে তখন অপু বিশ্বাস কোনো কারণে আসতে না পারলে অথবা দেরি হলে বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন অপু বিশ্বাস আর এই বিষয়গুলোর জন্য অনেক খুশি হন অপু বিশ্বাস বিচ্ছেদের পরও শাকিবের এমন কেয়ারিং দেখে নতুন করে ভালোবাসা তৈরি হচ্ছে শাকিব অপুর মাঝে অপু বিশ্বাস নয় শুধু ছেলে আব্রাহাম খান জয়কে নিয়েও অনেক বেশি টেনশন করেন শাকিব খান আর বর্তমানে অধিকাংশ সময় তার দাদা দাদির কাছে সময় কাটায় জয় শাকিবের পরিবারের কাছে জয়কে দিয়ে এখন অনেকটা নিশ্চিন্তে কাজ করছেন অপু বিশ্বাস আমার আর টেনশনই নাই এখন জয় এখন আমার কাছে মনে হয় যে ওর ওই বাসায় বেশি থাকে পরিবার এবং আমার আমি যতটা না জয় কিনে টেনশন করি তার থেকে বেশি টেনশন করে ওর বাবা অপু বিশ্বাস আরো বলেন একটা সময় আমি শাকিব এবং তার বাবা মাকে ভুল বুঝে তাদের সম্পর্কে মিডিয়ার সামনে খারাপ এবং মিথ্যা কথা বলেছিলাম এটা আমার ভুল ছিল পরিবারের অধিকার থেকে কথাগুলো বলেছিলাম কিন্তু এটা জানা ছিল না এই কথাগুলো আমার ভবিষ্যতে সমস্যা করবে সর্বোপরি আমি শাকিবের পরিবারের কাছে আমার কাজের জন্য অনেকবার ক্ষমা চাই শাকিব এবং তার পরিবারের সাথে দিন দিন আবার অপু বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠছে তাদের এই সুসম্পর্ক দেখে অনেকেই ধারণা করছেন আবারও এক হচ্ছেন শাকিব খান অপু বিশ্বাস